লাইট আপ। লাইট অন।
Light up. হ্যালো মুসলমান ভাইদের আমার আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের নমস্কার। আমার ছোট ছোট বন্ধুদের জন্য রয়েছে অনেক অনেক ধন্যবাদ। আমার মা বোনদের জন্য রয়েছে একরাশ গোলাপের শুভেচ্ছা। পিছনে আমার গরিব ব্যক্তিজন আছে, তাদের জন্য রয়েছে অশেষ অশেষ ধন্যবাদ। তো আসলে এখানে শুনছি আসার পরে একটা মন্দিরে কীর্তনের বাজনা, একটা মন্দির আছে, তো আমি একটা ধর্মীয় গান আগে গাই। শচী মাতা গো
আমি যেদিন থেকে যোগ দিয়েছি সেদিন থেকে আমি সমাজে হচ্ছে গৃহীত ডাকাত। আমাকে যখন মানুষ দেখে কারণ সারা জীবন পাপ করেছি, ডাকাতি করে যে হীরা চৌরাত একসাথে জমা করেছি, তাই আজ আমি দেশে নিয়ে গরিবের মাঝে বেরিয়ে দেব। আমি কি ডাকাতি করব না? তাই বলে কি তোর সত্যারে ভয়ে আমি পাপ কাজ করবো না? পাপ কাজ অনেক করেছি আর করবো না। এই ডাকাতি করে আমি কি পেয়েছি? পেয়েছি সমাজের আমিও প্রস্তুত আছো। লালু আমি আলো থেকে দাঁড়িয়ে সবকিছু শুনেছি, আর শুন কালু, দর্শবৃত্তি গ্রহণ করা খুবই সহজ, আর ওই দল হতে চলে যাওয়া খুবই কঠিন, কারণ আমি তোদেরকে নিয়ে গ্রাম মহল্লার শহরে আনাচে কানাচে বিভিন্ন জায়গা ডাকাতি করেছি, কিন্তু তুই যদি আমাদের দল থেকে চলে যাস তাহলে সব গোপন কথা প্রকাশ হয়ে যাবে, আর খাবে মাথা থাকবে না। ওস্তাদ হ্যাঁ বল। তবু আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি, আপনি আমাকে
আমি জানতে চাই তুই ডাকাতি করবে কি না? না, ডাকাতি করবে না। না, কিভাবে যে ডাকাতি করাতে বাধ্য করাতে হয় তা আমার ভালোভাবে জানা আছে। যতক্ষণ পর্যন্ত শিকার না করবে ততক্ষণ পর্যন্ত মারবে চাবুকের পর। তুই ডাকাতি করবি না। সোজা আঙ্গুলে ঘি উঠবে না। লালুরা এভাবে সে স্বীকার করবে না, কিভাবে যে থাকে রাজি করাতে হবে। আমাকে মেরে আমি পাপ কাজ আর করবো না। আমি চলে যা। এই পিস্তলে তিনটি গুলি আছে, আমি এক হতে তিন বলার সঙ্গে সঙ্গে যদি তুই রাজি না হস তাহলে পিস্তলে গুলি দে, আমি তোকে যা জেরা করে দেব। নাম্বার এক। নাম্বার দুই। নাম্বার তিন। কিভাবে যে রাজি করাতে হয় তা তো দেখেছ। কালো উঠো উঠো উঠো। বলুয়া যখন রাজি হয়েছে তাহলে সাবাস। হ্যাঁ হ্যাঁ বলো, একটা ফুর্তি হয়ে যাক। সুরা আর বাইজির ব্যবস্থা করো গে, আসি আনন্দে। সর্দার, ও সর্দার, আমি কি সুরার বাইজি নিয়ে আইবো? হ্যাঁ সুরার বাইজি জলদি নিয়ে আসো, আজই আমি এক কোণে যাচ্ছি। সর্দার আমাদেরকে আনন্দে ভরে তোলো। স্থাপনের বিবি আমি সামনে দুই রাজা, খেলা হবে তিন তাসেরই হবে রে মজা। সর্দার,
কি হয়েছে জিনিস খা পরম খবর আছে। হ্যাঁ বলো কি খবর সর্দার। এইমাত্র আমি খবর পেলাম কাদের বাদশা বলো বজরা যুগে বাণিজ্য করতে আসছে। কাদের বাদশা? কাদের বাদশা লালু কালু। আপনি কাদের বাদশার নাম শুনে হঠাৎ এভাবে চমকে উঠলেন কেন? এত আমি কিছু বুঝতে পারছি না। তাহলে শুন, চলো বল উস্তাদ। একদিন আমার পিতা কাদের বাদশার প্রাসাদে গিয়েছিল, আর এই সেই কাদের বাদশা আমার পিতাকে জনসম্মুখে অপমান করেছিল। শীত অপমানের প্রতি নেশা, আজ আমি দস্যুবৃত্তি গ্রহণ করেছি। লালু কালু উস্তাদ, এই কাদের বাদশার সঙ্গে যা কিছু আছে সব আমরা লুট নিয়ে গেছি। ঠিক আছে উস্তাদ, আমি টাকা দিতে চাইছিলাম, আজ আপনার গাছ পরিষ্কার করলাম যে কাদের বাদশা আপনাকে চাবুক পেরেছে, অপমান করে বাসা থেকে তাই গেছে। তাই তো আজ আমরা সেই কাদের বাদশাকে অ্যাটাক করে তার কাছে যা কিছু পাবো, হীরা চর চন্দল সব কিছু এনে গরিব দুঃখী মাঝে আমরা পেরিয়ে যাব। সঙ্গে এই হলো আমির বাদশার রাজ্য। জাফনা, যে আমির বাদশা আমাকে করতে চলে জাফনা। জি বেগম, যে আমির বাদশা আমাদেরকে রাজ কর দেয় এটাই তার রাজ্য। আমাকে আদেশ করুন মাঝি মাল্লাকে পাল উড়িয়ে দেওয়ার জন্য। বলে আমি আপনাকে আদেশ করলাম, আপনি মাঝি মাল্লাদেরকে বলুন লঙ্গর তুলে পাল উড়িয়ে দিতে। ওহে মাঝি মাল্লাগণ, লোকাল লঙ্গর তুলে পাল উড়িয়ে দিয়ে দেশের অভিমুখে যাবেন। কালো লালো উস্তাদ, উস্তাদ যা কিছু আছে এই কাদের বাদশার শরীরে সব কিছুই একটা একটা করে খুলে নিয়ে নাও। কে তোমরা? আমরা ডাকাত। ডাকাত? হ্যাঁ হ্যাঁ আমরা ডাকাত। কি চাও এখানে? আমরা চাই হীরা জহরত সোনা থানা সব কিছুই আমরা চাই, আর যা কিছু আছে সব কিছুই আমরা এখন নিয়ে নিব। অলংকার গুলো আমি চাই। হ্যাঁ হ্যাঁ সব কিছু গুলো নে, সিন্ধুকের চাবিটা পেয়েছ। ঠিক আছে দিয়ে দাও বেগম, সব কিছু খুলে দিয়ে দাও। শুনুন, এক হতে আমি তিন গুনব, আপনারা চুপ করে দাঁড়িয়ে থাকবেন, কেউ যদি কোনো কথা বলেন তাহলে আমার পিস্তলের গুলি ছুটে যাবে। ওই ওই দেখুন, এক দুই তিন। ডাকাতেরা আমার সব কিছু নিয়েও শেষ পর্যন্ত আমার
আবু কাশেমকে নিয়ে গেল। এখন কি বলবো, যাবো না যাবো না, আমি নঙ্গর ছেড়ে বালুরিতে বলি যাবো না। ওরে নিষ্ঠুর ডাকাতের দল, তোরা কি করলি আমার সব কিছু নিয়েও, আমার ছয় মাসের শিশু তাকেও তোরা নিয়ে গেলি। না না না, আমি আর এখানে দাঁড়িয়ে থাকবো না। আমার আমার কাশেমকে যেভাবেই হোক উদ্ধার করতে হবে। অনেক ডাকাতি করেছি, কিন্তু সেই পাপের জন্য আমাকে একটি সন্তান নেই। আজ যখন সেই শিশুটিকে পেয়েছি, সেই শিশুটিকে আমি নিজের সন্তানের মতো লালন পালন করবে, তাই নাই? উস্তাদ, আপনি তো জানেন আমার কোনো সন্তান নেই, তাই তো আমি ছেলেটি চুরি করেছি। আপনি আমাকে ক্ষমা করুন, এই সন্তানটিকে আমি মানুষ করতে চাই। মানুষ করতে দেখ, ওই সন্তানটিকে আমার হাতে তুলে দে বলছি। না, আমরা ডাকাত হয়েছি সোনা জহরত হীরা লন্ডন করার জন্য, কিন্তু এই অমর শিশুটিকে লন্ডন করার জন্য তাহলে কিন্তু দেবে না? দিদি বলছি, দিদি দিদি ওকে ওকে আমি মেরে ফেলবো, আমি ওকে পানিতে ডুবিয়ে মারবো। Yeah!
বল, যদি জানে মায়া বাস্তে থাকে তাহলে ওই শিশুটিকে এখানে রেখে তুই পালিয়ে যা। আর শোন, আর শোন, এই পথ কে শিকারে আসছে জানিস? তাহলে আমরা পালিয়ে যাই, চলো। কে কে এই পথ দিয়ে শিকারে আসছে? ওই মিশরের, মিশরের আমির বাদশা। আমির বাদশা, শুধু তাই নেই, তার সাথে আর কে রয়েছে জানিস? তার সাথে রয়েছে তার শিব সালা গোলামে গোলাম খা। শোন, তার সাথে আরো রয়েছে, তার সাথে রয়েছে বিখ্যাত বীর লাঠিয়াল শিকার করতে করতে বড্ড ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়েছি, বিশ্রামের আমাদের একান্ত প্রয়োজন। তাই চলুন, ওই সামনে একটা বৃক্ষ দেখা যাচ্ছে, ওই বৃক্ষের নিচে বসে আমরা বিশ্রাম করব। সন্তানটি কেমন করে এখানে পড়ে আছে? জনাব, আমার মন বলছে এই শিশুটির মা একটা অসতী নারী, সমাজে মুখ দেখাতে পারবে না বলে এই শিশুটিকে এখানে পেলে চলে গেছে। আমার মনে হয় এই শিশুটি হচ্ছে একটি চারক সন্তান। লাঠিয়াল মালিক সর্দার, না সম্রাট, এই শিশুটি চারক হতে পারে না, কেননা এই শিশুটি আপনার এই রাজ্যের কোনো না কোনো মায়ের গর্ভে তার জন্ম হয়েছে। কিন্তু আমার মন বলছে এই শিশুটির জননী এই শিশুটিকে কোলে নিয়ে এই বর্ডার পাশ দিয়ে যাচ্ছিল, এই বর্ডার ভাগে হয়তো বা তার মাকে কে পেলেছে, আর খোদার কৃপায় এই শিশুটি রাস্তার ধারে পড়ে রয়েছে। গোলাম খান, এখন যদি আমরা ওই শিশুকে এখানে রেখে চলে যাই তাহলে ওই খোদা তার কাছে তোমার কোলে তুলে নাও, তুলে নেবো। আপনি তো জানেন এই পৃথিবীতে খোদা তাআলা আমাকে একটি সন্তান দেয়নি, তাই তো পাগল যখন বলেছে পাগলের কথা অনুযায়ী এই শিশুটি আপনি আমাকে দান করুন। এই সে মালিক সর্দার, ওই পাগলের কথা অনুযায়ী আমি তোমাকে সন্তানটি দান করলাম, মনে রাখবে তুমি হলে তার পালন কর্তা, আমি দাদা। ভাই তুমি ওকে আপন সন্তানের লালন পালন করে মানুষের মতো মানুষ করবে, এই তোমার কাছে আমার প্রত্যাশা। কিন্তু আগন্তুক সম্রাট, আজ আপনার সম্মুখে দাঁড়িয়ে আমি কথা দিচ্ছি এই শিশুটিকে আজ থেকে আমি আমার নিজের সন্তানের মতো মনে করে ওকে লালন পালন করে লেখাপড়ায় শিক্ষা দিয়ে তাকে আমি মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো। অর্থাৎ কিন্তু আগন্তুক ওই সন্তানকে আমি কুলে তুলে নিলাম, দান করলাম লাঠিয়াল মালিক সর্দারকে, কিন্তু ওকে আমরা কি নাম দেবো? কি নাম ধরে রাখবে? কি নাম ধরবে? নাম কি জানি? ওকে নাম ধরে রাখবে মোহাম্মদ আবু কাসেম।
নামটা বুঝি ভালো হয়নি? কেন হবে না, কেন হবে না? এ যে হচ্ছে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের নাম, এতে উত্তম নাম আর কিছু পড়ে? এই যে ইসলামিক নাম, ওই তো, ওই তো লড়ি আগুন লেগেছে, আগুন 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 আগুন। জিবাও সালার জনাব লাঠিয়াল মালে সর্দার বলরে জনাব, বনের পাগল বনে মিলিয়ে গেছে, এসেছিলাম এই গহীন বনে শিকার করতে, আজ যে আমরা শিকার পেয়েছি এতে উত্তম শিকার কিছু হতে পারে না, এবারে চলুন আমরা অনতি বিলম্বে রাজধানী অভিমুখে যাত্রা করব। আচ্ছা